দেয় নাম্বার দিয়ে হ্যাঁ হয়ে গেছে বিষয় বিজ্ঞান বিজ্ঞান পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় অধ্যায় পঞ্চম অধ্যায় পদার্থ শক্তি বিষয় পদার্থ পদার্থ ও শক্তির শক্তির সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার শক্তি কাকে বলে কাকে বলে দুই নাম্বার সূর্য থেকে আমরা কি পাই তিন নাম্বার সৌরবিদ্যুৎ কি মানব দেহে সকল সকল শক্তির শক্তি শক্তির উৎস কি ছয় নাম্বার এলো প্রশ্ন আমি উত্তরগুলো বলে দিতেছি তোমরা শুনে নিবে শুনে আগে থেকে মুখস্থ করে নিবে প্রথম কি শক্তি কাকে বলে কাজ করার সমর্থকে শক্তি বলে কাজ করার সমর্থকে শক্তি বলে কি শক্তি কাকে বলে কাজ করার সমর্থকে শক্তি বলে দুই নম্বরে সূর্য থেকে কি পাই সূর্য থেকে আমরা আলো পাই সূর্য থেকে কি পাই আলো পাই সূর্য থেকে কি পাই আলো পাই তিন নম্বরে সৌরবিদ্যুৎ কি সৌরবিদ্যুৎ কি তিন নম্বরে সৌরবিদ্যুৎ কি সৌরবিদ্যুৎ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সূর্যের আলোকে শক্তি করে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে সৌরবিদ্যুৎ বলে চার নম্বরে জলস্রোত ব্যবহার করে আমরা কি তৈরি করি জলস্রোত ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি কি করি জলস্রোত ব্যবহার করে কি উৎপন্ন করি বিদ্যুৎ তৈরি করা হয় মানব দেহের সকল উৎস কি মানব দেহের সকল উৎস হলো খাদ্য শক্তির উৎস কি খাদ্য মানব দেহ শক্তির উৎস কি খাদ্য ছয় নম্বরে শক্তি একটি বড় বৈশিষ্ট্য কি শক্তি একটি বড় বৈশিষ্ট্য হলো শক্তি কি বড় বৈশিষ্ট্য হলো একে ধ্বংস করা বা সৃষ্টি করা যায় না শক্তি কি বড় বৈশিষ্ট্য হলো একে ধ্বংস করা বা সৃষ্টি করা যায় না
কয়লা ও হীরা দিয়ে কি তৈরি করা হয়? কয়লা ও হীরা দিয়ে উভয় দিয়ে কার্বন তৈরি করা হয়। কয়লা ও হীরা দিয়ে কি তৈরি করা হয়? কার্বন তৈরি করা হয়। কয়লা ও হীরা দিয়ে কি তৈরি করা হয়? কার্বন। পদার্থ কি দিয়ে গঠিত? সকল পদার্থ সকল পদার্থ একটি অণু পদার্থ পরমাণু দিয়ে গঠিত। সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত।